আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে আমরা এখনও সুস্থ আছি, সারা যেখানে সারা বিশ্ব স্থগিত, আল্লাহ পাক আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। সেজন্য আমরা একবার মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলো আলহামদুলিল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো জানো যে আগামী 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার একটা কথা রয়েছে। যদি করোনা ভাইরাস হঠাৎ করেই ঊর্ধ্বমুখী, যদি করোনা ভাইরাস 30 তারিখের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তাহলে সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠান এবার খুলে যাবে। তোমাদের সাথে আমাদের সরাসরি দেখা হবে, কথা হবে, ক্লাস হবে, ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত ঘরে বসে থাকলে চলবে না, তোমরা কিন্তু নিয়মিত এই ক্লাসগুলো দেখবা এবং অনুশীলন করবা। তো শিক্ষার্থীবৃন্দ, আমি মোসাম্মদ আনোয়ারা বেগম, বীরগঞ্জ ফাজিল মাদ্রাসা লেকচারার এরাবি। চলো আমরা এবার বোর্ডের দিকে তাকাই। আমাদের আজকে ক্লাস আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষ, বিষয় বালাগাত, বাবুল আউয়াল, ফিল খবর ওয়াল ইনশা। ক্লাসটি আলিম দ্বিতীয় বর্ষের জন্যই বিশেষ করে গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো জানো যে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় তোমাদের আলিম পরীক্ষার্থী যারা এবারের তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছেন। আর এই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে আমাদের এই বাবুল আউয়ালের খবর ইনশা এই অধ্যায়টা থেকে এই অধ্যায়টা রয়েছে। আর এই অধ্যায়েরই ইনশা এর একটা প্রকার হচ্ছে আমর, ইনশা এর একটা প্রকার হচ্ছে আমর। আর আমরা আজকে এই আমর সম্পর্কেই জানব। শিক্ষার্থীবৃন্দ, চলো দেখি শিখন কর। আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো জানব বা ক্লাসটা শেষ হলে আমরা যে জিনিসগুলো শিখব, মা হল আমর তথা আমর কাকে বলে, আমরের রাজধানী অর্থ এবং পারিভাষিক সংজ্ঞা কী, তারপরে সিগাতুল আমর, আমরের সেবা সমূহ, সেবাতুল আমর, আমরের সিগা সমূহ। তো শিক্ষার্থীবৃন্দ, চলো সর্বপ্রথম আমরা জানব মানাল আমরু লোগাতান, মানাল আমরু লোগাতান, আমর এর আভিধানিক অর্থ। মানাল আমরু লোগাতান, আমরের আভিধানিক অর্থ। আভিধানিক দিক থেকে আমর শব্দটি একবচন, কয়বচন? এক বচন। বহুবচনে আওয়ামের, এর আভিধানিক অর্থ হল, এর আভিধানিক অর্থ কোরআন শরীফে অনেকগুলো অর্থে এই আমর ব্যবহৃত হয়েছে। যেমন প্রথমত হচ্ছে আল কাদা তথা ফয়সালা, আল কাদা তথা কি ফয়সালা। তারপরে আছে আল আমর, আদেশ বা নির্দেশ। তারপরে আছে আল হাল, অবস্থা, আল কৌলুন, কথা, ফেল, ক্রিয়া, ইত্যাদি বিভিন্ন অর্থে আমর শব্দটি ব্যবহৃত হয়। পারিভাষিক সংজ্ঞা, আমর এর পারিভাষিক সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে দুরুসুল বালাগাত প্রণেতা বলেন, আল আমরু হুয়া কৌলুন ক্বাইল লিগৈরিহি আলা সাবিলিল ইসতিলাই ইফআল, তথা বক্তা নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে, বক্তা নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে কাউকে এই কথাটি বলা যে ইফআল তথা করো, তুমি করো। তাহলে আমরা বুঝতে পারলাম বক্তা নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করা, তথা যাকে আদেশ করছে বক্তা তার চেয়ে নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে কাউকে আল ফেল তথা তুমি করো এই কথাটির দ্বারা কোনো কিছুর আদেশ করাটাকেই কি বলে আমর বলে। তাহলে আল আমরু, দেখো তোমরা আবার দেখে নাও, আল আমরু হুয়াল কাউলুল ক্বাইল, আল আমরু হুয়াল কাউলুল ক্বাইল লিগাইরিহি আলা সাবিলিল ইসতিলাই ইফআল, ইফআল, ইফআল। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আমরের সিগার দিকে যাব, আমরের সিগার দিকে যাব।
দুরুসুল বালাগাত প্রণেতার মতে বা বালাগাত শাস্ত্রে আমরের চারটি সিগা রয়েছে। কয়টি সিগা? চারটি সিগা। তোমরা দেখে নাও, এক নম্বরে ফেরুল আমর, ফেরুল আমর তথা নির্দেশ সূচক ক্রিয়া, ফেরুল আমর তথা নির্দেশ সূচক ক্রিয়া। নম্বর দুই আল মুদারিরুল মাকরুনু বিলামিল আমর, আল মুদারিরুল মাকরুনু, আল মুদারিউল মাকরুনু বিলামিল আমর। নম্বর তিন ইসমুল ফেলিল আমর, ইসমুল ফেলিল আমর। তারপর দেখো আল মাসদারু নাইবু আনিল ফেলিল আমর, ফেলিল আমর নির্দেশ সূচক ক্রিয়া। তারপরে মুদারিউল মাকরুনু বিলামিল আমর, লামে আমর যুক্ত ফেলে মুজারি, লামে আমর যুক্ত কি ফেলে মুজারি। তারপরটা দেখো ইসমুল ফেলিল আমর ক্রিয়ামূলক বিশেষ্য, ক্রিয়ামূলক বিশেষ্য, ইসমুল শব্দের অর্থ কি বিশেষ্য। আচ্ছা তাহলে ইসমুল ফেলিল আমর ক্রিয়ামূলক বিশেষ্য। তারপরে দেখো আল মাসদারু নাইবু আনিল ফেলিল আমর, আমর এর বিকল্প মাসদার সমূহ, আমর এর বিকল্প মাসদার সমূহ। মাসদার শব্দের অর্থ হইল মূল ধাতু, মাসদার শব্দের অর্থ কি মূল ধাতু। তাহলে আমর এর বিকল্প মাসদার সমূহ। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা এইটুকুই ভালোভাবে খেয়াল রাখবা এবং অনুধাবন করার চেষ্টা করবা, আর আগামী ক্লাসে আমরা জানবো যে আসলে আমরের আমর যে অর্থে গঠন করা হয়েছে এছাড়াও আমরের মূল অর্থ ব্যতীত আমর আর কোন কোন অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, আমর আর কোন কোন অর্থে ব্যবহৃত হয় এ সম্পর্কেই আমরা পরবর্তী ক্লাসে জানব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই যাতে করোনা ভাইরাস আমাদেরকে অ্যাট্যাক করতে না পারে, আক্রমণ করতে না পারে, সেজন্য সচেতনতা অবলম্বন করবা, সামাজিক দূরত্ব বজায় রাখবা। ইতিমধ্যে করোনা ভাইরাস হঠাৎ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং সেই সাথে মৃত্যুর মিছিল। তো সেদিক থেকে আমি বলবো তোমরা ঘরে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে সচেতন করো। তার কারণ আমরা যদি সচেতন না হই তাহলে করোনা ভাইরাসকে কোনো মতেই ঠেকানো যাবে না। আল্লাহ হাফেজ।